আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদের দীর্ঘ বিরতির পর আবার তোমাদের সাথে আমি হাজির হলাম বাংলা দ্বিতীয় পত্র কারক এবং বিভক্তি নিয়ে কিছু কথা বলার জন্য। তো আর কথা নেই, সরাসরি আমি পাঠে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হোয়াইট লিখেছি, দেখো তোমরা সবাই, কারক ও বিভক্তি এই সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে কিছু কথা আলোচনা করব। প্রথমেই যদি আমরা কারকের সংজ্ঞাতে যাই, তাহলে দেখতে পাবো বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। তো কারক কি জিনিস এটা আমরা দেখলাম, কিন্তু ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক। আমাকে বুঝতে হবে নামপদ কি জিনিস। নামপদ, নামপদ বলতে আমরা বোঝাচ্ছি আসলে বিশেষ্য পদ। বাক্যের ভিতরে আমরা লক্ষ্য করবো বিশেষ্য এবং সর্বনাম পদ কোথায় আছে। এবং আরেকটি জিনিস সংজ্ঞার ভিতরে স্পষ্ট হয়ে উঠেছে, তা হচ্ছে যে ক্রিয়াপদ, ক্রিয়াপদটা আমরা চিনব। এই ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক আছে, যে বাধন আছে, সেই সম্পর্ককে আমরা কারক বলছি। ক্রিয়াপদ এবং নামপদ এই দুটি পদ যদি আমাদের জানা থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অবশ্যই আমরা কারকের সম্পর্ক আমরা নির্ণয় করতে পারব। ক্রিয়াপদের সাথে নামপদ কীভাবে সম্পর্কিত থাকে একটি বাক্যে, সে সম্বন্ধে এখন আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীতে যত নাম আছে এবং সর্বনাম আছে, এই দুটি পদকে আমরা বলছি নামপদ, এবং যা দ্বারা কাজ করা সংক্রান্ত বোঝায় সেই পদকে আমরা বলছি ক্রিয়াপদ। উদাহরণের দিকে যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো, দেখো উদাহরণটি, বেগম সাহেবা প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। হ্যাঁ, একটি শব্দ আছে ভাড়া। ভাড়ার শব্দ হচ্ছে, যেখানে গ্রামের বাড়িতে আগের দিনে এটা খুব বেশি ছিল, একটি ঘর যেখানে শস্যাদি রাখা হতো, চাল রাখা হতো, ধান গম রাখা হতো, সরিষা রাখা হতো আর অন্যান্য দ্রব্যাদি রাখা হতো, সেই ঘরকে ভাড়ার ঘর বলা হতো। যেখানে মাটির পাত্রে, মেটির পাত্রে সাধারণত এগুলো বেশি রাখা হতো, সেটাকে ভাড়ার ঘর, চাল ডাল ইত্যাদি শস্যাদি রাখার ঘরকে আমরা ভাড়ার ঘর বলছি। বেগম সাহেব প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। বাক্যটি এবং উদাহরণটি আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে সংজ্ঞাটি অনুযায়ী উদাহরণটি তৈরি করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বেগম সাহেব প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। আমরা সংজ্ঞায় আমরা দেখেছি নাম পদ, যাকে আমরা বলছি বিশেষ্য পদ, এবং সর্বনাম পদ। এই পদটি কোথায় আছে আমরা দেখব সংজ্ঞা এবং উদাহরণের ভিতরে। বেগম সাহেবা এটি একটি নাম পদ, ভাড়া এটিও নামপদ, প্রতিদিন এটিও নামপদ, নিজ হাতে এটিও নামপদ, গরিবদের এটিও নামপদ, চাল এটিও নামপদ। এবং আরেকটি কথা স্পষ্ট হয়ে উঠেছে সংজ্ঞায়, তা হচ্ছে যে ক্রিয়াপদ, মূলত কারক যে শব্দটি, এই শব্দটি গঠিত হয়েছে নাম এবং ক্রিয়াপদ নিয়ে। অন্য কোনো পদ কারকের সাথে আলোচ্য বিষয় নয়, অব্যয় বিশেষণ বা অন্য কোনো পদ কারকের সাথে সম্পর্কিত অবশ্যই নয়। কারক যখন আমাদের মাথায় আসবে, তখন আমরা অবশ্যই চিন্তা করব কোথায় নামপদ আছে এবং কোথায় সর্বনাম পদ আছে, আর আছে কোথায় ক্রিয়াপদ। ক্রিয়া এবং নামপদের সাথে সম্পর্কটাই মূলত আমরা কারকে, হ্যাঁ শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম ক্রিয়াপদের সাথে এবং নামপদের যে সম্পর্ক থাকে তাকে আমরা কারক বলছি। তাহলে উদাহরণটিতে আমরা লক্ষ্য করি কি ঘটনা ঘটেছে। আমি আগেও বলেছি বেগম সাহেবা প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এই উদাহরণটিতে আমরা প্রথম দেখব নাম পদ কোথায় আছে। আমি আবার বলছি তোমাদের জন্য যে বেগম সাহেবা একটি নাম পদ, প্রতিদিন একটি নাম পদ, ভাড়ার একটি নাম পদ, নিজ হাতে একটি নাম পদ, গরিবদের একটি নাম পদ এবং চাল একটি নাম পদ। তাহলে কারণের সংজ্ঞা অনুযায়ী আমরা খুঁজে নিলাম উদাহরণটিতে নামপদ কোথায় আছে। এবার কারকের সংজ্ঞা অনুযায়ী আরেকটি শর্ত আছে, তা হচ্ছে ক্রিয়াপদ। নামপদের সাথে ক্রিয়াপদের বন্ধন, সেটিকেই মূলত আমরা কারক বলছি। তো নামপদ আমরা উদাহরণ
উদাহরণটিতে বের করে নিলাম এবং দেখি সংজ্ঞা অনুযায়ী উদাহরণটিতে ক্রিয়াপদ কোথায় আছে। একটি মাত্র ক্রিয়াপদ এই বাক্যে আছে, তা হচ্ছে দিতেন। এই দিতেন হচ্ছে উদাহরণের ক্রিয়াপদ। তাহলে এই নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, যে বন্ধন, যে ভালোবাসা, আমি একটু বলি, বাক্যের ভিতরে প্রতিটি শব্দের সাথে প্রতিটি শব্দের গভীর প্রেম এবং ভালোবাসা থাকে। এই শব্দের ভালোবাসা যখন বন্ধন দৃঢ় হয় তখন বাক্য হয় শক্তিশালী। একটি শব্দের পর আরেকটি শব্দ বসাতে হলে অবশ্যই কোন শব্দের পাশে কোন শব্দ মানাবে ভালো, এ কথাটি আমাদের বিবেচনায় রাখতে হবে। তাহলে বাক্যটি হবে সুন্দর, প্রাঞ্জল এবং আকর্ষণীয় এবং শ্রোতার কাছে শ্রুতি মুগ্ধকর মনে হবে। হ্যাঁ, শিক্ষার্থী বৃন্দ, আমরা পেয়েছি নামপদ, বেগম সাহেবা নামপদ, পেয়েছি প্রতিদিন ভাড়া, পেয়েছি নিজে, পেয়েছি গরিবদের, পেয়েছি চাল এবং একটি মাত্র ক্রিয়াপদ পেয়েছি দিতেন। তাহলে সংজ্ঞা অনুযায়ী বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে আমরা বলছি কারণ। তাহলে এই নামপদগুলোর সাথে একমাত্র ক্রিয়াপদ দিতেন কি সম্পর্ক আছে, সেই সম্পর্কটার নাম হচ্ছে কারণ। আমি তোমাদেরকে সুন্দর করে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিতেন, যদি আমরা প্রশ্ন রাখি কে দিতেন, বেগম সাহেবা দিতেন, তাহলে ক্রিয়ার সাথে বেগম সাহেবার একটা সম্পর্ক আছে। কখন দিতেন বা কিভাবে দিতেন, প্রতিদিন দিতেন। কোথা হতে দিতেন, ভাড়ার হতে দিতেন। কি দিয়ে দিতেন, নিজ হাতে দিতেন। কাদেরকে দিতেন, গরিবদেরকে দিতেন। কি দিতেন, চাল দিতেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞা অনুযায়ী, কারকের সংজ্ঞা অনুযায়ী ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক থাকে সেই সম্পর্ককেই আমরা বলছি কারক। এবং বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন, এই দিতেন ক্রিয়ার সাথে প্রতিটি নাম পদের গভীর সম্পর্ক, গভীর বন্ধন এবং আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। ঠিক ক্রিয়াপদের সাথে প্রতিটি নাম পদের যে সম্পর্কে বাধা, সেই সম্পর্কের বন্ধন অনুযায়ী, সেই সম্পর্কের বাধন অনুযায়ী প্রতিটি কারকের নামকরণ করা হয়েছে। যদি বলি কে দিতেন, বেগম সাহেবা দিতেন, দিতেন ক্রিয়ার সাথে নাম পদ বেগম সাহেবার হচ্ছে কর্তি সম্বন্ধ, আমরা এটিকে বলবো কর্তিকারক। যদি বলি কখন দিতেন, প্রতিদিন দিতেন, এই প্রতিদিন বোঝাচ্ছে সময়, আর এই সময়টা বোঝালে আমরা তাকে বলছি অধিকরণ। অর্থাৎ দিতেন ক্রিয়ার সাথে প্রতিদিন নাম পদের অধিকরণ সম্বন্ধে বাধা। কোথাও হতে দিতেন, ভাড়ার হতে দিতেন। ভাড়ার হচ্ছে একটা স্থানের নাম, এটি নাম পদ, তাহলে এটি হচ্ছে ভাড়ার শব্দটি হচ্ছে এই দিতেন ক্রিয়ার সাথে অপাদান সম্বন্ধে বাধা। এবং কি দিয়ে দিতেন, নিজ হাতে দিতেন। কোনো কিছু দিয়ে দিলে, কোনো কিছুর মাধ্যমে দিলে এটা নিজ হাত শব্দটার ক্রিয়ার সাথে যে সম্পর্ক আছে তা হচ্ছে করণ সম্বন্ধ, কিসের দ্বারা, সেটাকে আমরা করণ বলছি। কাদেরকে দিতেন, গরিবদেরকে দিতেন, যাদেরকে নিঃশর্ত দান করা হয় শিক্ষার্থীবৃন্দ, তাদেরকে আমরা সেই পদটিকে আমরা বলছি সম্প্রদানকারক। আর যদি বলি কি দিতেন, চাল দিতেন, এই ক্রিয়ার সাথে চাল শব্দটি কর্ম সম্বন্ধে বাধা, অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট সেটিকে আমরা বলি কর্তা এবং বাক্যের যে অবজেক্ট চাল তাকে আমরা বলতে চাচ্ছি কর্ম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট সংজ্ঞা এবং উদাহরণ এখানে স্পষ্ট ঘটেছে, সংজ্ঞা এবং উদাহরণের সাথে মিল খুব সুন্দরভাবে রয়েছে। তা হচ্ছে যে ক্রিয়ার সাথে প্রতিটি নাম পদের যে সম্পর্ক সেই সম্পর্কের নামই হচ্ছে কারক। তাহলে আমরা এই সংজ্ঞা এবং উদাহরণ থেকে আলোচনা করে দেখলাম যে কারক কীভাবে বাক্যের সাথে গঠিত হচ্ছে এবং ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক কীভাবে গড়ে উঠেছে, এই সম্পর্কের নামই হচ্ছে কারক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ।